আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা আমাদের শেষ লেকচারে চলে এসেছি, যেটা হচ্ছে লেকচার নাম্বার 13, যেখানে আমরা দেখব ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। তোমরা অবশ্যই জানো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আসলে প্রয়োজন হয় কাদের জন্য, যারা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, অর্থাৎ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা, তাদের জন্য ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটা বেশি প্রয়োজন। তারা জানতে চায় যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিদ্ধান্তগুলো কিভাবে গ্রহণ করবে, তো সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান তাদেরকে সহায়তা করার জন্য আসলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে। তো এখানে যেটা সবচেয়ে বেশি ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালিসিস, যেটাকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ। তো আমরা একটা গ্রাফ এখানে দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো কিভাবে ব্রেক ইভেনের মাধ্যমে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের পরিস্থিতিটা আমরা কিভাবে হিসাব বিজ্ঞানের বাস্তবায়ন করতে পারি। তো প্রথমে আমরা দেখব যে এই যে গ্রাফটা আছে, গ্রাফটার মধ্যে একটা হচ্ছে এক্স অক্ষ আছে, একটা হচ্ছে ওয়াই অক্ষ আছে। এই এক্স অক্ষে আমরা দিয়েছি ইউনিট, এখানে আছে 0, 5, 10, 15, 20, এভাবে ইউনিট বাড়ছে। এরপর এদিকে আছে মোট আয় অথবা মোট ব্যয়, এদিকে 5,000, 10,000, 15,000, 20,000, এভাবে করে এদিকে টাকার পরিমাণও বাড়ছে। এখন দেখো, প্রথমে আমরা এখান থেকে একটা দাগ, এখানে একটা রেখা টেনেছি, যে রেখাকে আমরা বলছি স্থায়ী ব্যয় রেখা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় হচ্ছে এখানে, অর্থাৎ এখানে হয়তো টাকা হবে 8,000। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় হচ্ছে 8,000। আর ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় হচ্ছে সেটা যেটা কখনোই পরিবর্তন হয় না। এক উৎপাদন যদি বাড়ে তাও সেটা পরিবর্তন হয় না, উৎপাদন যদি কমে তাও সেটা পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যদি 0 ইউনিট উৎপাদন করি, স্থায়ী ব্যয় হবে 8,000। 5 ইউনিট উৎপাদন করলে আমার স্থায়ী ব্যয় 8,000। 20 ইউনিট উৎপাদন করলে আমার স্থায়ী ব্যয় হবে কত? 8,000 টাকা। এখন আসো পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় সবসময় শুরু হবে স্থায়ী ব্যয় যেখান থেকে শুরু, সেখান থেকে পরিবর্তনশীল ব্যয় স্টার্ট হয়ে থাকে। ঠিক আছে, দেখো পরিবর্তনশীল ব্যয়টা আস্তে আস্তে এখান থেকে বাড়ছে, যার কারণে পরিবর্তনশীল ব্যয় যখন আমরা এক ইউনিট উৎপাদন করব না তখন পরিবর্তনশীল ব্যয় কিন্তু জিরো, যখন আমার ইউনিট বাড়ছে তখন পরিবর্তনশীল ব্যয় আস্তে আস্তে বাড়ছে, যার কারণে এই অংশটাকে আমরা বলছি পরিবর্তনশীল ব্যয়ের অংশ, আর এই অংশটা হচ্ছে আমার স্থায়ী ব্যয়ের অংশ। ঠিক আছে, দুইটা মিলে আমার হচ্ছে মোট ব্যয়, যার কারণে এটাকে আমরা বলছি মোট ব্যয় রেখা। টোটাল জায়গাটা হচ্ছে আমার মোট ব্যয়। ঠিক আছে, এরপর দেখো বিক্রয় রেখা আমরা আঁকলাম কোনখান থেকে, একদম শূন্য থেকে। কেন? আমি যদি এক ইউনিট উৎপাদন না করি বিক্রয় হবে শূন্য। আমরা যখন ইউনিট উৎপাদন বাড়াবো বিক্রয় আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একসময় সেটা মোট ব্যয় রেখাকে ক্রস করবে, যেখানে মিলিত হবে সেই পয়েন্টটা আমার জন্য সমচ্ছেদ বিন্দু। ঠিক আছে, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু থেকে আমরা টাকার দিকে আসব। টাকার দিকে আসলে এখানে আছে কত? 15,000 টাকা। ইউনিটের দিকে যাব, ইউনিটের দিকে গেলে এখানে হয়তো 12 ইউনিট আছে। অর্থাৎ আমরা যদি 12 ইউনিট পণ্য উৎপাদন করে থাকি তখন আমার বিক্রয় মূল্য হবে 15,000 টাকা, মোট ব্যয় হবে 15,000 টাকা। অর্থাৎ আমার ব্যবসায় লাভও হবে না ক্ষতিও হবে না, তাই আমাকে অবশ্যই 12 ইউনিট উৎপাদন করতেই হবে। কারণ 12 ইউনিট যদি আমি কম উৎপাদন করি তাহলে ব্যবসায় ক্ষতি হবে, 12 ইউনিট থেকে যদি বেশি উৎপাদন করি তাহলে আমার লাভ হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানে এই সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ আমরা করি এই কারণে। ঠিক আছে, এখন আমরা দেখব নিরাপত্তা প্রান্ত কি। নিরাপত্তা প্রান্ত হচ্ছে, প্রথমে আমরা ব্রেক ইভেন আমাদের ইউনিটটা জানলাম, তারপর হচ্ছে আমরা তো আর 12 ইউনিট উৎপাদন করব না, আমরা তো হচ্ছে বেশি করবো যেহেতু আমাদের লাভ প্রয়োজন। ধরলাম আমরা 20 ইউনিট উৎপাদন করব অথবা 20 ইউনিট আমরা বিক্রয় করব, তখন আমাদের বিক্রয় যে পরিমাণ থাকবে, বিক্রয় পরিমাণ থেকে সমচ্ছেদ বিক্রয় আমরা যদি বাদ দেই, মাঝখানে যে অংশটা সেটাকে আমরা বলি নিরাপত্তা প্রান্ত অথবা মার্জিন অফ সেফটি, মানে এই অংশটাই আমাকে কিন্তু লাভ এনে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, যেহেতু এখানে কোনো লাভ নেই এখানে লাভ আছে। ঠিক আছে, এখন আমরা চলে যাব একটা উদাহরণে। এই উদাহরণে বলা হয়েছে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 40 টাকা, একক প্রতি পরিবর্তনশীল দেওয়া আছে ব্যয় দেওয়া আছে 20 টাকা, স্থির ব্যয় দেওয়া আছে 1,50,000 টাকা। তাহলে সমচ্ছেদ বিন্দু কিভাবে আমরা অঙ্কের সাহায্যে করবো, কিছুক্ষণ আগে আমরা সেটা গ্রাফের সাহায্যে দেখলাম, কিন্তু আমরা এখন অঙ্কের সাহায্যে করতে হবে। তাহলে সমচ্ছেদ বিন্দু একক নির্ণয়ের সূত্র হচ্ছে, ওপরে বসবে স্থায়ী ব্যয় 1,50,000 টাকা ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ 40 - 20। এখন 40 - 20 করলে আমরা নিচে পাচ্ছি 20 টাকা, ওই 20 টাকাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিনও বলে থাকি। ঠিক আছে, কন্ট্রিবিউশন মার্জিন অথবা দত্তাংশ বলা হয়ে থাকে। এখন 20 দিয়ে আমরা যদি ভাগ করি এখানে আসবে 7,500 একক, অর্থাৎ আমরা 7,500 একক উৎপাদন করলে সমচ্ছেদ বিন্দুতে পৌঁছে যাব। এখন সমচ্ছেদ বিন্দু আমরা এককে করলাম, টাকায় কিভাবে বের করব? তাহলে 7,500 কে আমরা বিক্রয়ের টাকা দিয়ে যদি গুণ করি 40 টাকা করে, তাহলে আমার এখানে আসবে 3,00,000 টাকা। তাহলে আমার 3,00,000 টাকাই হচ্ছে আমার মোট ব্যয়, 3,00,000 টাকাই হচ্ছে আমার বিক্রয় মূল্য, এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকায়।
এইটা এখন আরেকটা সূত্র আছে সমচ্ছেদ বিন্দু টাকায় করার সেটা হচ্ছে তোমার 150000 কে স্থায়ী ব্যয়কে আমরা তোমার যে কন্ট্রিবিউশন মার্জিন আসছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়ে ভাগ করব তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আসছে 20 টাকা সেটাকে আমরা বিক্রয়ের একক দিয়ে ভাগ দিলে আসবে 0.50 এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত অর্থাৎ এর সূত্র হচ্ছে উপরে বসবে কন্ট্রিবিউশন মার্জিন 20 টাকা যেহেতু 40 থেকে 20 টাকা গেলে আর 20 টাকা থাকে ওটা কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য 0.50 হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এই 0.50 দিয়ে যদি আমরা স্থায়ী ব্যয়কে ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে কত টাকা 3 লক্ষ টাকা যেটা হচ্ছে আমার সমচ্ছেদ বিন্দু টাকায় তাহলে আশা করি এই বিষয়গুলো এই উদাহরণের মাধ্যমে তোমরা জানতে পেরেছো কিভাবে আমরা অঙ্কের মাধ্যমে সমচ্ছেদ বিন্দু করব কিভাবে একটা গ্রাফের মাধ্যমে সমচ্ছেদ বিন্দু করব আর আমার এই লেকচার 13 টা হচ্ছে সর্বশেষ লেকচার আশা করি আমাদের আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের বিশ্ববিদ্যালয়ে যাতে তোমাদের একটা ভালো সাবজেক্টে তোমাদের চান্স হয় সেটাই আমি আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম